একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমরা কখনো যখন কোন একটা সার্ভিস নিতে যাই, প্রায় আমাদেরকে বলা হয় ভাই আপনার কি সমস্যা বলেন। চিন্তা করে দেখেন, এটা জাস্ট খালি এভাবে যদি না বলতো আপনার কি সমস্যা, তার জায়গায় যদি এটা বলতো ভাই আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলেন, দেখেন কতটা তফাত। যখন আপনাকে বলা হচ্ছে কি সমস্যা বলেন, মনে হচ্ছে সমস্যাটা আপনার, আপনার একটা ব্যক্তিগত ত্রুটি আছে যে ত্রুটির জন্য আপনি তার কাছে যাচ্ছেন। যখন বলা হয় যে আপনি কিভাবে সাহায্য করতে পারি, তখন মনে হয় ও আচ্ছা ঠিক আছে, সেখানে আছে সার্ভিস দিতে এবং আপনাকে হেল্প করতে চায়। ছোট্ট একটা কথা, বাট কত তফাত। ওই যে দেখা যায় না, একটা ফুটবলকে আপনি লাথি মারতেই পারেন, পরপর দুবার লাথি মারলেন কত আর 10-15 মিটারের পার্থক্য হবে, কিন্তু লাথি মারার সময় বলের জাস্ট 5 সেন্টিমিটার ইধার উধার হইলে একটা বল এদিকে যাবে একটা বল ওইদিকে যাবে, তখন দূরত্ব কিন্তু 100 মিটার হয়ে যাবে। সো কনভারসেশন বা কমিউনিকেশনের সময় ছোট্ট কিছু জিনিস খেয়াল রাখলে কমিউনিকেশনটা আরো অনেক অনেক ইম্প্যাক্টফুল করা যায়।